হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে। যদিও আজকে রান্নাবান্নার সময় ভিডিও করার একদমই মুড ছিল না, তারপরও ট্রাই করলাম, রান্না করতেছি, তো একটু শেয়ার করি। তো এটাই হচ্ছে আমার জুন মাসের ফার্স্ট ব্লগ। এর আগে ঈদের অনেক ব্লগ এডিট করা বাকি রয়ে গেছে, সেগুলো আমি এখন এডিট করে কমপ্লিট করছি, কিছুটা কিছুটা করি নাই, আপলোড করব সামনে। তো এই যে এখন তো আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি, এদিকে আমি চাল ধুয়ে নিছি। মেরাজের বাবা অনেক দিন ধরে বায়না ধরছে যে ও ফ্রাইড রাইস খাবে, তো কী করার, তো ভাবলাম আজকে একটু বানাই ফেলি শর্টকাটে ফ্রাইড রাইস। তো এই জন্য আর কি সব কিছু চিকেন কেটে নিছি, ভেজিটেবল বানাবো, ফ্রাইড রাইস বানাবো, আর হচ্ছে চিকেন ফ্রাই করব। বেশি কিছু করব না, অল্প অল্প করেই করতেছি, কারণ হচ্ছে আমার এই গরমে আসলে কিছু খেতে ইচ্ছা করতেছে না, তো অল্প পরিমাণেই চিন্তা করলাম বানাই ফেলি। তো যে এগুলাকে স্ক্র্যাম্বল করে নিছি, এখন এটাকে উঠানো হয়ে গেছে, আর এদিকে যে ছোট ছোট করে চিকেন কেটে রাখছি এগুলোকেও ভেজে নিলাম। তারপর এখানে কালারফুল অনেক ভেজিটেবল আছে, ক্যাপসিকাম দিয়ে দিছি, পেঁয়াজ কেটে নিছি, গাজর, মটরশুঁটি ছিল ফ্রিজে ফ্রোজেন করা, এই সবগুলো দেওয়াতে আসলে খুব বেশি কালারফুল লাগতেছিল, আর ফ্রাইড রাইসে যতটা কালারফুল সবজি ব্যবহার করা যায় ভালো। আরও কালারের ক্যাপসিকাম আছে, ওগুলো ইউজ করলে আরও মজা হয়, দেখতেও ভালো লাগে। আর এই যে ফাইনালি ফ্রাইড রাইস হয়ে গেছে রান্না করা, এখনও আর কি একটু মিক্সিং বাকি, তো আরেকটু কুক করতে হবে। আর এখানে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ভেজিটেবলটা বসাই দিলাম, কারণ অল্প অল্প রান্নার ক্লিপসই নিছি, এর মাঝখানে তো সেই 6:30 বাজে উঠা হয়েছে। আর এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিছি, তো এরপরে ভেজিটেবল রান্না তো শেষ। তো এখন হচ্ছে আমি চুলাতে তেল গরম দিয়ে দিছি, আর আজকে চিকেনটা হচ্ছে আমি সব নর্মাল যে মশলা দিয়ে মাখাই সেভাবেই করছি। একটা রেসিপি দেখছিলাম যার জন্য আলাদা করে, আসলে আমি এটা আটা গোলায় নেই নাই, বা শুকনো আটাতে যেটা আর কি মুড়াই নিতে হয় ওভাবে করি নাই, তো আমি এটাতে ডিরেক্ট হচ্ছে ময়দা ইউজ করছি, কর্নফ্লাওয়ার, তারপরে ডিম, আরও কী যেন ইউজ করে আর কি একটু ডিফারেন্টভাবে চাইনিজে যেরকমটা করে আর কি, উপরের যে কোটিংটা যেরকম থাকে পাতলা, ওইভাবে করে করার ট্রাই করছি। জানি না টেস্ট কেমন হবে, যেহেতু ভিডিওটা পরে এডিট করতেছি, লাঞ্চের সময় তো খেয়ে মেরাজের বাবা খুব মজা বললো। আর এই যে এখানে ফ্রাইড রাইসও আমার হয়ে গেছে, আর এটাও একটু আজকে ভিন্নভাবেই করছি অন্যরকম রেসিপিতে। তো চালটা হচ্ছে আমি আগেই সিদ্ধ করে নিছি, তারপরে রাইসটা করছি। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চের ফাইনাল লুক। এখানে হচ্ছে ফ্রাইড চিকেন, তারপরে হচ্ছে রাইস রেডি আছে, তারপরে হচ্ছে ভেজিটেবল, এই যে ভেজিটেবলটার ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার আজকের দুপুরের ফ্রাইড স্পেশাল লাঞ্চ, সাথে তো কোক আছেই, তো মেরাজের বাবা সাথে আমি ওই যে অল্প একটু খাবার নিছি প্লেটে, আমার একদম কারেন্ট চলে গেছে যখন আমি এটা ভিডিও করতেছিলাম। সো আজকে রেকর্ড করতে পারলাম। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।